মাঘী পূর্ণিমা উপলক্ষে সারা দেশের সাথে মালদা জেলাতেও হাজারো পুণ্যার্থী স্নান করলো নদীতে। ইংরেজবেড়া থানার সাদুল্লাপুর মহাশ্মশানে হাজারো পুণ্যার্থী মাঘী পূর্ণিমা উপলক্ষে মহা ভাগীরথী নদীতে স্নান করেন। মাঘ মাসের শেষ দিনে সাদুল্লাপুর মহাশ্মশান এলাকায় মাটিতে পাত্রে খিচুড়ি রান্না করে প্রসাদ হিসাবে গ্রহণ করেন পুণ্যার্থীরা। এর পাশাপাশি মাঘী পূর্ণিমা উপলক্ষে সাদুল্লাপুর মহাশ্মশানে এলাকায় বিশাল মেলাও বসে। মাটির তৈরি পুতুল, ঘর সাজানোর জিনিসপত্র সহ বিভিন্ন জিনিস এই মেলায় বিক্রি হয়। এই মেলার বিশেষ আকর্ষণ হাতি, পাইয়া, লুচি। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা সাদুল্লাপুর এলাকায় পৌঁছে স্নানের পর এই লুচি খান। বাড়ির জন্য নিয়ে যান তারা মালদা জেলার এই ধরনের লুচি। একমাত্র সাদুল্লাপুর মহাশ্মশানেই পাওয়া যায় বলে দাবি এলাকাবাসীর। সারা মেলায় খোলকর্তাল বাজিয়ে নাম সংকীর্তন করেন ভক্তরা। মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য মেলাতে মোতায়েন ছিল ইংরেজবাজার থানার পুলিশ। এখানে দীর্ঘদিন ধরে চলছে কিনা পাল্লা, এখানে হাতি পায়া লুচি নাম ডাক বহুদিন ধরে আছে, ওই জন্য মাঘী পূর্ণিমা মেলা চলছে। কেমন ভিড়? ভিড় তো প্রচুর। সবাই কি করতে আছে এখানে স্নান করতে? ও যেটা উপস্থিত থাকে কিনা কিছু বাকি থাকে দোকানে, বাকিটা টাকা পয়সা মিটাতে আসে, ওই কারণে মেলা। আর এখানকার বিখ্যাত কি? হ্যাঁ বিখ্যাত কি এই মেলার? লুচি। কি লুচি এটা? হাতি পাইয়া লুচি। আপনার নাম? আমার নাম নিতাই ভূমিমালী। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।